সুনামগঞ্জ সদর উপজেলার 2 নং রঙ্গারচর ইউনিয়নের সুরমা নদীতে নিষিদ্ধ রেজার মেশিন দিয়ে একদল চাঁদাবাজ দিন দুপুরে ও রাতের আধারে বালু উত্তোলনে নদী ভাঙনের কবলে 2 হরিণাপাটি গ্রামকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা হরিণাপাটি গ্রাম নাগরিক কমিটির আয়োজনে সুরমা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক ভুক্তভোগী লোকজন অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই, হরিণাপাটি মসজিদ কমিটির সভাপতি হাজি আব্দুর রউফ আব্দুল মালিক, হাজি আজমান আলী মাস্টার, সমাজসেবক মোহাম্মদ রফিক মিয়া, শওকত আলী মেম্বার, হারুন মিয়া, আঞ্জব আলী, মুজিবুর রহমান মেম্বার প্রমুখ। বক্তারা বলেন, হরিণাপাটি মৌজার মোহাম্মদ খুশি মিয়ার বাড়ির সামনে হতে হরিণাপাটি বাজার সংলগ্ন কেএসবি ও সৌদাগর ব্রিক্স এবং কনুরডালা পর্যন্ত গভীর রাতে একদল সুবিধাভোগীরা সরকারি অনুমোদন ছাড়াই আইন অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে বেশ কয়েকটি স্টিল বডি নৌকায় করে লাখ লাখ টাকার বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। ফলে নদী তীরবর্তী হরিণাপাটি গ্রাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজার ও জামে মসজিদ সহ ফসলি জমি নদী গর্ভে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। এই ভাঙন রুদ্ধে স্থানীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ওই এলাকার নদী ভাঙন রুদে 1 কিলোমিটার জায়গা বালু ও ব্লক দিয়ে 5 কোটি 10 লাখ টাকা ব্যয়ে প্রকল্প কাজ এগিয়ে চললে ও অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করা না হলে সরকারের এই টাকা দিয়ে নদী ভাঙন ঠেকানো যাবে না। দ্রুত এ সমস্ত বালু খেকুদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান। অন্যথায় গ্রাম, স্কুল ও মসজিদ রক্ষায় কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন বক্তারা। ড্রেজার মেশিন বন্ধ করার জন্য সুরমা নদী তীরবর্তী এই হরিণাপাটি গ্রাম, বাজার, স্কুল ও মসজিদ রক্ষার দাবিতে গ্রামবাসী গত 6 অক্টোবর জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই অবৈধ ব্যবসায়ী অবৈধ বালু উত্তোলনকারী কিন্তু এই গ্রামটা না, শুধু এখানে দুটো বার্তা আছে, এটা কিন্তু মিলিয়ন হওয়ার অবস্থায় পর্যায়ে এখন আছে। এরারে আমরা দীর্ঘদিন আমরা এটা এরাকে প্রতিবাদ করার পরে, মৌখিকভাবে বলার পরে কিন্তু প্রশাসনকে আমরা জানানোর পরে কিন্তু এটা প্রত্যেক করতেছে। আমরা হরিণাপাটির গ্রামের মানুষ, আমরা নিরুপায় নিরসিতই আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে আমরা এই পিছনের যে আমরা ভোগান্তি, বর্তমানে আমাদের যে সমস্যা, যাতে আমাদের ভবিষ্যতে আমাদের সমস্যার লাভ হয়